আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে নতুন কারিকুলামে প্রশিক্ষণ শেষে সমাপনী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। তথ্য ভিডিও চিত্র ধারণ মোহাম্মদ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার খুলনা। আজ 15 জানুয়ারি 2023 ইং রোজ রবিবার দুপুরে বাংলা বিষয়ে প্রশিক্ষণ কক্ষে নতুন কারিকুলামের সমাপনী দিনে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক তাকদিরুল গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে বাংলা বিষয়ের মাস্টার ট্রেইনার ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা সহকারী শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক, কেডিএ খান জাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেইনার শেখ ফরিদ উদ্দিন এবং মাস্টার ট্রেইনার আজিজা খানম এলিজা। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হন। উভয় দলকে পুরস্কার প্রদান করা হয় এবং 5 দিনব্যাপী সুনামের সহিত ট্রেনিং শেষে মিডিয়া কভারেজের জন্য মোহাম্মদ মিজানুর রহমানকে পুরস্কার তুলে দেন দৌলতপুর, খালিশপুর ও খান জাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন, ওমর ফারুক স্যার, শেখ ফরিদ স্যার, এলিজা ম্যাডাম সহ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিষয়ে দৌলতপুর, খালিশপুর, খান জাহান আলী স্কুল কলেজ ও মাদ্রাসার প্রশিক্ষণার্থীবৃন্দ।